দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করছেন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব গাজীপুরে রফিকুল ইসলামের কাছে। রফিক, এখন পর্যন্ত কতজন মনোনয়ন জমা দিলেন? আসলে জানেন যে গতকাল যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিবে তারাই কিন্তু গতকাল দিয়েছে। এছাড়া আমরা যেটি দেখেছি গতকাল আসলে গাজীপুর চার আসনে সিমিন হোসেন রিমি এবং পাঁচ আসনে মেহরাফরুজ চুমকি, এই দুজন শুধু মনোনয়নপত্র জমা দিয়েছে। বাকি যে তিনজন রয়েছে তারা কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দিবে। আমি রয়েছি এই মুহূর্তে আসলে গাজীপুর এক আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকমা মুজাম্মেল হক, তিনি কিন্তু তার মনোনয়নপত্র জমা দিতে আসবেন। কিছুক্ষণের ভিতরে তিনি এখানে আসবেন এবং তার আগমন উপলক্ষে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা এসে এখানে জড়ো হয়েছে, যেহেতু মনোনয়নপত্র জমা দিবে। তাছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি 12টার পরে ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্রটি জমা দিবেন। এছাড়া গাজীপুর তিন আসনের যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এবারই প্রথম অধ্যাপিকা রুমানা আলী টুশি, তিনিও কিন্তু একটা নাগাদ তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্রীপুর যিনি রয়েছেন তার কাছে তিনি তার মনোনয়নপত্রটি জমা দেবে। এছাড়া আমরা যদি জানতে পেরেছি যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা আজকে জমা দিবেন। গতকাল মূলত আমরা যতটুকু জানতে পেরেছি আটজন প্রার্থী কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, এর মধ্যে দুজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বাকিরা কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন অন্যান্য যে দল রয়েছে সেই সমস্ত দলের মূলত যারা নির্বাচন করবে তারাই মূলত কালকে জমা দিয়েছেন আর বাকিরা আজকে জমা দেবেন। এবং সব জায়গাতে কিন্তু আমরা যেটি দেখছি নেতাকর্মীদের মধ্যে একটি উৎসব আমেজ বিরাজ করছে, কেননা পাঁচ বছর পরে যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং যে নির্বাচন সেই নির্বাচনের একটি আমেজ বিরাজ করে সেটি আমরা বলতে পারি। তো আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এরই মধ্যে গাজীপুর থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা বিভিন্ন জায়গাতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, যে পাঁচটি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, তাছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, সব জায়গাতে জমা দিচ্ছেন এবং আজকে বিকালের মধ্যে জানা যাবে আসলে কতজন প্রার্থী আসলে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন আবরার শাহির। আবরার, মনোনয়ন এখানে তুলেছেন তারা আসছেন, আমরা একটু যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে রাজশাহী তিন আসনের যিনি সংসদ সদস্য হতে চেয়েছেন বলে এবারে মনোনয়ন তুলেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত আসাদুজ্জামান আসাদ, তিনি এবারে প্রথম মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের। এবং আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এই মুহূর্তে যে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সেটি জমা দিতে এসেছেন এবং তারপরে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। তবে জেলা প্রশাসক কার্যালয় থেকে যেটি জানা গেছে যে এরই মধ্যে ছয়টি আসনে মোট 53 জন এরই মধ্যে মনোনয়ন তুলেছেন এবং তারা জমা দিচ্ছেন ধাপে ধাপে। আজকে মোটামুটি সবাই মনোনয়নপত্র জমা দেবেন, তবে সেই সংখ্যাটা জানা যাবে ঠিক বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ, এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে না। তবে সকলেই জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অনেক বেশি সংখ্যক নেতাকর্মী নিয়ে এলেও কার্যালয়ে কিন্তু ঢুকতে পারছেন মাত্র 5 থেকে 6 জন, ফলে এখন পর্যন্ত খুব বেশি যে ভিড় তা কিন্তু না। ফলে এখানে জেলা প্রশাসনের কার্যালয় যেটি বলছে যে তারা একটা সুশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে এই মনোনয়নপত্রগুলো জমা নিচ্ছেন এবং আজকে সারাদিনই এটি চলবে। গতকাল পর্যন্ত মোটামুটি 15 জনের মতো মনোনয়নপত্র যেটা যারা কিনেছিলেন নির্বাচন কমিশন থেকে তারা জমা দিয়ে ফেলেছেন আজকে। আবরার, আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে যাব মাগুরাতে, সেখানে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী অলোক বোস। অলোক জি, মূর্ছনা, আজ মনোনয়নপত্র জমা দানের শেষ দিন, কিন্তু শেষ দিন হলেও এ পর্যন্ত মাগুরা দুটি আসনে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, অন্যরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাত্র। তবে মাগুরার যে আলোচিত প্রার্থী মাগুরা এক আসনের সাকিব আল হাসান আজ বেলা 12টায় তার মনোনয়নপত্র জমাদান দেওয়ার কথা রয়েছে। তবে ইতিমধ্যেই জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল সাইবিন সাহিব মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে প্রবেশ করেছেন, তিনি মিছিল নিয়ে আসছেন। আচ্ছা, এদিকে আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান করছেন, সেখান থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে, রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন।
এদিকে গতকাল জানেন যে সাকিবকে মাগুরায় রাজকীয় সম্বোধনা দেওয়া হয়েছে। মাগুরা প্রথমে তিনি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন, সেখানে দলের সর্বশ্রেষ্ঠ নেতাকর্মী উর্সনা, এই ছিল মাগুরা থেকে সর্বশেষ। অলোক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে যাব নড়াইলে, জানবো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সেখানকার কি পরিস্থিতি। আমাদের সহকর্মী রয়েছেন সেখানে, সাইফুল ইসলাম তুহিন। তুহিন, হ্যাঁ, নড়াইলে মাশরাফির মনোনয়ন জমা দেওয়ার জন্য এখানে মাশরাফির বাবা সহ অন্য যারা আছেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছেন, তারা আসলে মনোনয়ন জমা দেওয়ার জন্য মানে তারা এসেছেন এবং আজকে একটু পরেই তারা মাশরাফির মনোনয়নপত্র জমা দিবেন। দেখছেন যে নড়াইলের সব ধরনের মানুষ আসলে এখানে চলে আসছে। নড়াইল এবং লোহাগাড়া এই দুই উপজেলার, নড়াইল লোহাগাড়ার 12 ইউনিয়ন এবং সদরের 8 ইউনিয়ন মিলেই আসলে নড়াইল দুই আসন। এখানে দেখতে পাচ্ছেন যে সবাই মিলেই আসলে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আসছেন, যদিও সংরক্ষিত মানে যে নিয়ম বিধিবদ্ধ নিয়ম আছে, যা 4-5 জন মিলে হয়তো পরে মনোনয়ন জমা দিবেন, কিন্তু যেহেতু মাশরাফি একটা বিশাল জনপ্রিয়তা নড়াইলে সব মিলায়, সেই কারণে এখানে বিশাল একটা সংখ্যক লোকজন আসলে এসেছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছেন, তারা সেটা জমা দিবেন এবং এরপর থেকে তো নির্বাচনী ডামাডোল শুরু হবে। তো এইটাই ছিল আসলে মূর্ছনা নড়াইলের সর্বশেষ মানে অবস্থা, যে নির্বাচন মনোনয়ন জমা দেওয়া এরপরে। আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন এবং জানাবেন যে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সেখানকার কি পরিস্থিতি। তো ইউসুফ আলী রয়েছেন সেখানে। ইউসুফ, মূর্ছনা, দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি যে প্রার্থী রয়েছে তারা কিন্তু আজকে যে শেষ দিনে মনোনয়নপত্র তাদের জমা দিয়েছেন। এই মুহূর্তে মানিকগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার যে দপ্তর রয়েছে সেখানে কিন্তু মানিকগঞ্জ দুই আসনের এমপি প্রার্থী মমতাজ বেগম তিনি কিন্তু তার মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য আসছেন, এবং তার সাথে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ যে দলীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই তার সাথে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু সেই জেলা রিটার্নিং কর্মকর্তার যে রুম রয়েছে সেখানে কিন্তু মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। আর আমরা যেটি জানতে পেরেছি যে এই মানিকগঞ্জ দুই আসনে কিন্তু আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু আজকে মনোনয়ন ফরম জমা দেবেন। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যে কোষাধ্যক্ষ রয়েছে জাহিদ আহমেদ টুলু, তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন ফরম জমা দেবেন। এছাড়া যে সিংহের উপজেলার চেয়ারম্যান রয়েছে তিনি কিন্তু এমপি পদে নির্বাচন করার জন্য তার যে উপজেলা চেয়ারম্যানের পদ সেটি কিন্তু ছেড়ে দিয়েছেন এবং আজকে সে যে কোনো সময় তার মনোনয়ন ফরম জমা দেবেন। এছাড়া সাবেক ফুটবলার দেওয়ান শফিউল আরিফিন টুটুল, তিনিও কিন্তু স্বতন্ত্র পদে এখানে মনোনয়ন ফরম জমা দেবেন বলে আমরা শুনতে পেরেছি। এছাড়া হরিরামপুরের যে উপজেলা চেয়ারম্যান রয়েছে দেওয়ান সাইদুর রহমান, তিনিও তার মনোনয়ন ফরম এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন আমাদের সাথে ইউসুফ আলী। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।